সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হাতে আর মাত্র কয়েকটা দিন, চলতি সপ্তাহের শেষেই প্রথম দফার নির্বাচন বঙ্গে, আর তার আগেই বড়সড় শাসক দল তৃণমূলে। একেবারে ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন বহু নেতাকর্মী, যা ভোটের মুখে বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। এক ধাক্কায় এত নেতাকর্মীর দল ত্যাগে তৃণমূলের কিছু যায় আসে না বলেই দাবি শাসক দল। খোদ অনুব্রত গড়ে এই ভাঙন ধরেছে শাসক দল তৃণমূলে। দুবরাজপুর শহরের মাদ্রিক সংঘ ময়দানে ঘাসফুল ছেড়ে পদ্মফুলের নাম লেখালেন দুবরাজপুর পুরসভার দুই প্রাক্তন কাউন্সিলর সত্যপ্রকাশ তিওয়ারি ওরফে মুন্না তিওয়ারি ও ভূতনাথ মণ্ডল। শুধু দুই কাউন্সিলরই নন, তাদের পাশাপাশি দুবরাজপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড থেকে মোট 350টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন এদিন। যোগদান পর্বে এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলার আধিকারিকরাও। খোদ অনুব্রতগড়ে ভাঙন ধরালো বিজেপি, সামনেই বিধানসভা ভোট রয়েছে এই এলাকায়, আর ভোটের মুখে কার্যত মাস্টার স্ট্রোক বিজেপির, এমনটাই মত রাজনৈতিক মহলের। তৃণমূল ছেড়ে আসা দুই কাউন্সিলর এলাকায় প্রভাবশালী বলেই পরিচিত, যদিও এই দলত্যাগ ও যোগদান নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি অনুব্রত মণ্ডল। গত কয়েকদিনে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান চললেও বিজেপি ছেড়েও তৃণমূলে যোগদান চলেছে। দিন কয়েক আগে ঝাড়গ্রাম নগর মণ্ডলের সাধারণ সম্পাদক গৌতম সোরেন তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি 14 মার্চ বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া সাথী বন্দ্যোপাধ্যায় 21 মার্চ তৃণমূল প্রার্থী সুজিত বসুর হাত ধরে ঘাসফুল শিবিরে ফিরে আসেন। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বরাজ ঘোষ। বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক স্বরাজ ঘোষ এদিন তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে তিনি বলেছেন, বিজেপি করার সময় তৃণমূলকে সিন্ডিকেটের দল বলতেন, কিন্তু ভোটের আগে তৃণমূলের পচে যাওয়া বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়ে গিয়েছে, এই কারণেই তা তৃণমূল যোগ বলে জানিয়েছেন স্বরাজ ঘোষ। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র বাংলার নেত্রী হতে পারেন। স্বরাজ ঘোষ বলেছেন, বিজেপির সামনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর বাণী তুলে ধরে মানুষকে কাছে টানার চেষ্টা করে, কিন্তু অন্যদিকে তারা বাংলাকে বিক্রি করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন ওই নেতা। তিনি বলেছেন, দিল্লি থেকে আসা বহিরাগতরা যার অর্থ বেশি তাকে প্রার্থী করে দিচ্ছে, রাজ্যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠা করতে তিনি চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।